वेलकम व्यूअर्स हेल्थ स्निपेट चैनले आमंत्रण। आज के आम्रा जानबो रिउमेटॉयड आर्थराइटिस सम्पर्के जा साधारण भावे बात रोग नामे परिचित। এই অসুখটি 30 বছরের পর থেকে 60 বছর পর্যন্ত যে কোনো মানুষের হতে পারে, তবে সাধারণত পুরুষদের চেয়ে মহিলারাই এই অসুখে বেশি আক্রান্ত হয়ে থাকেন। রিউমেটয়েড আর্থ্রাইটিসে আমাদের হাত এবং পায়ের ছোট ছোট যে জয়েন্টগুলো আঙ্গুলে রয়েছে সেগুলো মূলত আক্রান্ত হয়ে থাকে। ডান এবং বাম উভয় পাশের হাত পায়ের ছোট জয়েন্টগুলো আক্রান্ত হয়ে থাকে। এছাড়া বড় জয়েন্টের মধ্যে যেমন শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট বা হাঁটুর যে জয়েন্ট এবং কনুয়ের জয়েন্ট, কবজির জয়েন্টগুলো সমানভাবে দুই পাশের আক্রান্ত হতে পারে। অনেক সময় অবশ্য একটিমাত্র জয়েন্ট আক্রান্ত হওয়ার বিষয় লক্ষ্য করা যায়। এই অসুখে যেটা হয় যে এই জয়েন্টগুলো হাতে পায়ের এগুলো খুব ব্যথা করে, এছাড়া শক্ত হয়ে থাকে, যে বিশেষ করে যেটা মর্নিং স্টিফনেস বলে, যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে হাত পা নাড়াতে খুব সমস্যা হচ্ছে, এগুলো প্রচণ্ড ব্যথা করছে এবং শক্ত হয়ে আছে, এগুলো মুভ করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম হয়ে থাকে। অবশ্য সময়ের সাথে মানে একটু বেলা বাড়ার পরে বা আপনি যখন কাজকর্মে ব্যস্ত হবেন আস্তে আস্তে এই ব্যথাটি কমে যাবে এবং এই স্টিফনেসটাও কমে আসবে। এই জয়েন্ট রিলেটেড সমস্যাগুলো ছাড়াও আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিসে ওভারঅল কিছু সমস্যা দেখা যায়, যেমন আমাদের জ্বর হতে পারে, এছাড়া ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যেতে পারে এবং মাসল ওয়াস্টিং বা মাংস পেশিগুলো আমাদের অনেকটাই শুকিয়ে যেতে পারে, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এছাড়া হার্টের বিভিন্ন সমস্যা বা আমাদের ফুসফুসের সমস্যাও কিন্তু এই অসুখ থেকে হতে পারে। আর রিউমেটয়েড আর্থ্রাইটিসে জয়েন্টগুলো কিন্তু একটি ডিফর্মিটি বা বিকৃত রূপও হতে পারে। যাদের দীর্ঘদিন এই রোগ থাকে এবং চিকিৎসা করা হয় না তাদের ক্ষেত্রে জয়েন্টগুলোর বিভিন্ন রকমের বিকৃতি বা ডিফর্মিটি দেখা যায়। এই ডিফর্মিটিগুলোর মধ্যে কিছু টার্ম আছে, যেমন সোয়ান নেক ডিফর্মিটি বা টার্নিয়ার ডিফর্মিটি, এছাড়া জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব, আলনার ডেভিয়েশন, এগুলো কিছু মেডিকেল টার্ম। এই ছবিগুলো আপনাদেরকে আমরা অ্যাড করে দিব ভিডিওর শেষে, আপনারা দেখতে পারবেন। রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে তাহলে যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে আমাদের অঙ্গ বিকৃতি হতে পারে, এছাড়া আমাদের চলার ক্ষমতা কমে যেতে পারে, আমরা কাজ করতে পারবো না, এবং হার্টের ফুসফুসের আরও অনেক সমস্যাও হতে পারে। তাই এই রোগটি হলে এটি অবহেলা না করে এটি চিকিৎসা প্রয়োজন। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।